আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেঙ্গলি বেবি কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে আমি নারকল ভাতের রেসিপি নিয়ে চলে এসেছি, নারকলের ভাত বা নারকলের পোলাও। তো এখানে আমি নারকলটা মিক্সিতে কুড়ে নিয়েছি, দেখেন বন্ধুরা একদম পুরো। মিক্সিতে করলে খুব ভালো পুড়ে যায় এবং দুধটা খুব ভালো বেরোয়। তো এখানে দুধটা আমি ছেঁকে নিয়েছি অল্প করে, আরও আমি কিছু ছেঁকে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি দুধটা আমি। তো এখানে আমার দুধটা দেখেন ছাঁকা হয়ে গেছে। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি, তেজপাতা, কিশমিশ, আর এটা চিনে বাদাম। আর এখানে মশলা রয়েছে খাড়া মশলা, দালচিনি, লবঙ্গ, দুটো বড় এলাচ, ছোটো এলাচ দিয়ে আমি এই করছি বন্ধুরা। আপনারা চাইলে দালচিনিটা দিতে পারেন, হাতের কাছে আমার ছিল না। তো এটা আমি দেখেন ফুটে গেছে, ফুটে গেছে। তারপর আমি চালটা দিয়ে নিচ্ছি, এটা ঘরোয়া চাল, যে চালের ভাত খাই আমরা সেই সাধারণত সেই চালেরই করছি। তো চালটা একটু সরু হলে, সরু চাল হলে খুবই ভালো হয়। তো দেখেন বন্ধুরা সেই চালের আমি করছি, দুধটা কিন্তু ফুটে যাবে তারপর মশলাগুলো দিয়ে, তারপর আমি চালটা দিতে হবে। কিন্তু এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 750 চালের করছি, তো এটা আমি মিচড়ি দিয়ে করব, চিনি দিচ্ছি না। তো মিচড়ি এখানে দিচ্ছি দেখেন বন্ধুরা। তো আমার অল্প করে চিনি লেগেছিলো, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে নারকলের পোলাওটা। তো আপনারা যেরকম যা খেতে পারেন, মিষ্টি যদি অ্যাভয়েড করতে পারেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর এবং আমার চ্যানেলে যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেন আমি দিয়ে এটা নেড়ে নিচ্ছি। তো আমার ভাতটা কিন্তু হয়েই এসছে। তো এখানে আমি কিছু জাফরান দিয়ে নিচ্ছি রং। তো ওপরে আমি পেঁয়াজ ভাজা বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমার নারকলের পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি দেখেন পরিবেশন করে নিচ্ছি, কতটা ঝরো ঝরো এবং কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ভাতটা। মিষ্টি মিষ্টি ভাজাভুজির সঙ্গে খুব চলে এই ভাতটা।